হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরে আইএফসি কোডটা কিন্তু অনেকের চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সেই ব্যাঙ্কটা অন্য একটা ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে তার ফলে কিন্তু আপনার আইএফসি কোডটার পরিবর্তন হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলে রাখি আপনাদের যদি আইফসি কোডটা পরিবর্তন হয়ে থাকে তো কোনো ভয় পাওয়ার কারণ নেই কারণ আপনাদের যে ব্যাঙ্কটা এখন যেই ব্যাংকের সাথে মার্জ হয়েছে সেই ব্যাঙ্কের যে আইএফসি কোড সেইভাবে কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়া হবে তো দেখুন এখানে আপনার আর একজন বা দুজন এরকমটা না এরকম অনেক ভাবুন একটা ব্যাংকে কতগুলো অ্যাকাউন্ট থাকতে পারে সেই ব্যাঙ্কটা যদি মার্চ হয়ে যায় যে ব্যাংকের সাথে মার্চ হলো সেই ব্যাংকে তাহলে কতগুলো একসাথে যাবে তো অনেক অ্যাপ্লিকেশন পড়েছে যেখানে এরকম হয়েছে তো এক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি আপনারা যদি হেল্পলাইন নাম্বারে ফোন করেন তাহলে কিন্তু ওখান থেকে আপনারা উত্তর পেয়ে যাবেন যে আপনার আইএফসি কোড পরিবর্তনের জন্য কিন্তু কোনো কিছু হবে না আর আপনি যদি ভুল অ্যাকাউন্ট দিয়ে থাকেন তবুও কিন্তু আপনার টাকা হওয়ার চান্স থাকে যদি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সটা দিয়ে থাকেন সাথে স্কলারশিপের সাথে সেখানে যে আপনার যদি ঠিকঠাক অ্যাকাউন্টটা দেখা যায় তাহলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন আর আপনি যদি টাইপ করে রাখেন ভুল কিছু অর্থাৎ আপনি ধরুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভুলে ভুল লিখে দিয়েছেন টাইপ করে দিয়েছেন ভুল কিন্তু তারপরেও আপনার টাকা পাওয়ার চান্সটা থাকে আপনার যে জেরক্সটা থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেটা থেকে কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়া হয় সেটা এই কথাগুলো কিন্তু আমি বলছি না এটা আপনারা যদি হেল্পলাইন নাম্বারে ফোন করেন হয়তো ফোন লাগাতে পারবেন না তবুও যদি ট্রাই করেন যদি ফোন লেগে যায় তাহলে কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন তো দেখুন আপনাদের আইএফসি কোডের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ভেরিফাই হচ্ছে না বা লট নাম্বার দিয়ে দিচ্ছে বা ডিসারবেন এরকম একটা কিছু দেখাচ্ছে তো আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন টাকাটা পাওয়ার অর্থাৎ এই জুন আর জুলাই মাসে কিন্তু আপনারা দেখবেন আপনাদের টাকাটা কিন্তু পেয়ে যাবেন তো এই ছোট্ট একটা আপডেট ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তো নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখছেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আর সাথে যে বেলে দেখছেন ওখানে ক্লিক করে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ